হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন চোরকির একটা নতুন সিরিজ নিয়ে কথা বলবো যেটা আজকে ফার্স্ট এপিসোড এসছে এবং এই সিরিজটার নাম হচ্ছে জাগো বাহে যেটার মধ্যে চারটে এপিসোড আসার কথা তো আজকে যে ফার্স্ট এপিসোডটা রিলিজ হয়েছে সেটার নাম হচ্ছে শব্দের হাব যেখানে আমরা চঞ্চল চৌধুরীকে প্রধান ভূমিকায় দেখতে পাবো তো এই গল্পের প্লটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ উল্লেখযোগ্য এখানে যে আমরা দেখতে পাচ্ছি এপিসোডটার নাম দিয়েছে শব্দের ক্ষেত্রে এপিসোডটার মধ্যে কিন্তু ভাষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী একটা অফিসে কাজ করে তখন আমরা দেখতে পাচ্ছি একটা ভাষা নিয়ে আন্দোলন চলছে রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে সবাই তখন প্রতিবাদ করছে ছাত্ররা তখন প্রোটেস্ট করছে এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী যে অফিসে কাজ করে সেখানে ম্যানেজার বা সেখানে বস তিনি সবাইকে একটা আদেশ দিয়ে দিয়েছে যে অফিসে এবার থেকে উর্দু ভাষায় কথা বলতে হবে অফিসের সব কাজ এবার থেকে উর্দু ভাষায় হবে বাংলা ভাষা অফিসে চলবে না তো চঞ্চল চৌধুরীর সাথে এখানে আরও কয়েকজন তার কালিগ কলিগ আছে যারা উর্দু ভাষাটা ঠিক করে রপ্ত করতে পারেনি উর্দু ভাষাতে কথা বলতে তারা এখনও অব্দি অতটাও কমফোর্টেবল না তারা বাংলায় কথা বলছে বাংলায় তারা কাজকর্ম করছে তো এই নিয়ে বসের সাথে এই কালিকদের মধ্যে একটা দণ্ড তৈরি হবে এবং এখানে চঞ্চল চৌধুরী আলটিমেটলি তিনি কি উর্দু ভাষাটা রপ্ত করবে নাকি তিনি বাংলা ভাষাতে তিনি নিজের ভাষাতেই লেগে থাকবে সেই ভাষাতেই তিনি কথাবার্তা বলবেন পুরো ব্যাপারটা জানতে হলে তোমাদের এই এপিসোডটা অবশ্যই দেখতে হবে তো এপিসোডটা রানটাইম মোটামুটি আঠাশ মিনিট মতো কিন্তু আঠাশ মিনিটে তোমাদের এমন একটা এখানে চিত্র তুলে ধরবে এমন একটা মানে সিচুয়েশন এখানে তুলে ধরবে যেটা তোমাদের গা কাটা দেওয়ার মতো কিন্তু যথেষ্ট একটা এলিমেন্ট এখানে রাখা হয়েছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা আতঙ্ক ভাব জেকে উঠেছে যে উর্দু ভাষায় কথা বলতে হবে বাংলা ভাষায় কেন কথা বলতে পারবো না ইভেন অফিসে যদি মানে কালিকদের মধ্যেও তারা বাংলা ভাষায় কথা বলতে পারবে না কীভাবে তারা অফিসে টিকে থাকবে কিভাবে তারা উর্দু ভাষাটা রপ্ত করবে এবং অফিস থেকেও একটা আলটিমেট টাইমলাইন দিয়ে দিয়েছে তো পুরো পরিবেশটা যেভাবে এখানে সাজিয়েছে ডিরেক্টর সেটা কিন্তু বেশ একটা তোমাদের গা কাটা দেওয়ার মতো কিন্তু মুহূর্ত এখানে তৈরি করেছে এবং এখানে যে লুক অ্যান্ড ফিল বা যে সেটআপটা তৈরি করেছে সেই সময়কার জিনিস মাথায় রেখে কিন্তু পুরো কস্টিউম থেকে শুরু করে তখনকার সময় যেরকম অফিসে যে কাজকর্ম চলতো টাইপ রাইটারের কাজ হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে এখানে দেখানো হয়েছে তো তখনকার একটা ভাইভ কিন্তু তোমরা রীতিমতো পাবে এবং এখানে চঞ্চল চৌধুরীর অভিনয়টা কিন্তু জাস্ট দেখার মতো ছিল স্পেশালি লাস্টে ক্লাইম্যাক্সে তিনি মানে যেভাবে শেষ করবে যে কথাগুলো বলে তিনি শেষ করবে সেটা কিন্তু মানে সত্যি তাগ লাগিয়ে দেবে তোমাদের এবং তোমরা রীতিমতো একটা গর্ববোধ করবে তো এখানে চঞ্চল চৌধুরীর অভিনয় কিন্তু জাস্ট আমার দারুণ লেগেছে এবং অবশ্যই তার সাথে কো কোঅ্যাক্টাররা যারা ছিল তাদের অভিনয়টা কিন্তু বেশ দেখার মতো ছিল এবং এই স্বল্প সময়ের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ডিরেক্টরবাবু তুলে ধরেছে সেটার জন্য কিন্তু অবশ্যই তারিফ করতে হয় এখানে যেভাবে তিনি পুরো ব্যাপারটা দেখিয়েছে যে বাংলা ভাষার জন্য সবাই লড়ছে উর্দু ভাষায় কথা বলার জন্য তাদের ওপরে একটা চাপ দেওয়ার সৃষ্টি হচ্ছে সেখান থেকে তারা কিভাবে এই প্রোটেস্টটা জারি রাখছে তো পুরো ব্যাপারটা কিন্তু এই সাতাশ মিনিটের মধ্যে বেশ ভালোভাবে ডিরেক্টর তুলে ধরেছে স্ক্রিন পেটা কিন্তু সত্যি বেশ টাইট ছিল এবং এখানে যে একটা বিজিএম ইউজ করা হয়েছে পুরো মানে তোমরা পুরো এপিসোডটার মধ্যে ডুবে যাবে কমপ্লিটলি তোমরা এনগেজিং থাকবে একদম শুরু থেকে যেভাবে গল্পটা এখানে নেওয়া স্টার্ট হবে তো বলতেই হবে শব্দের খাব এই ফার্স্ট এপিসোডটা দিয়েই একটা আগাম বার্তা দিয়ে দিল যে জাগোপাহে যে সিরিজটা মানে এসেছে বাকি এপিসোডগুলোও কিন্তু আমার মনে হয় দুর্দান্ত লেভেলের হবে তো তোমরা যদি এই ফার্স্ট এপিসোডটা দেখে তখন আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে বাই